সকাল সকাল আমরা চলে আসি সামারকান থেকে বুখারাতে। এটা হলো আমাদের লাস্ট স্টেশন। এখানে ঘোরাঘুরি করার পর চলে যাব তাশকেন্তে, আর তারপর চলে যাব নিজ নিজ গন্তব্যে, মানে যে যার দেশে চলে যাব। এনিওয়েজ, আমরা উঠে গেলাম আমাদের হোটেলে। এটা অ্যাকচুয়ালি একটা গেস্ট হাউস, যেহেতু আগুরার মাধ্যমে আমরা বুকিং করেছিলাম। এসে দেখি যে এটা একটা উজবেকিস্তানি ফ্যামিলি নিজেদের বাসার সাথেই আর কি এরকম কয়েকটা রুম করে রেখেছে যেখানে ওরা রেন্ট দেয়। বিষয়টা আমার কাছে ভালো লেগেছে আসলে, কারণ যে দেশে গিয়েছি সেখানকার একটা ফ্যামিলির সাথে থাকাটা কিন্তু অন্যরকম একটা এক্সপিরিয়েন্স দেয়। যাই হোক, আমরা সব লাগেজটাকে রেখে বেরিয়ে গিয়েছি, কারণ আমাদের অনেক খিদা লেগেছিলো যেহেতু তখন দুপুর। আর এই জায়গাটা দেখেন কী সুন্দর না, এটা একটা আন্ডারগ্রাউন্ড ব্রিজ মাত্র। এরপর আমরা বসে যাই খাওয়া দাওয়া করতে। বাইরেই বসলাম কারণ ভিতরে এসি ছিল না, যেহেতু আমি আগেই বলেছি ওদের এখানে এসি থাকে না তেমন একটা। আর আমাদের কাছে খাবারগুলো খুব ভালো লেগেছে। আমি এতগুলো সুন্দর সুন্দর বেকারি আইটেম দেখলাম, দেখে তো আমার একদম লোভ সামলাতে পারছিলাম না, তো আমি একটা চিজ কেক নিয়ে নিই। আর আমার লাইফে খাওয়া সবচেয়ে বেস্ট চিজ কেক ছিল এটা। রেস্ট করে আমরা বেরিয়ে যাই, আর এটা ছিল একদম উদ্দেশ্যহীন, কারণ আমরা জানতাম না যে এখানে কী আছে আর কোথায় যাব। শুধুমাত্র একটা জায়গায় ছিল কালান মস্ক, যেখানে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল, তবে সেটা পরের দিন। এখন একটু বলি, আসলে আমরা যখন উজবেকিস্তানে যাই তখন আমাদের প্ল্যান ছিল আমরা দুদিন করে তিনটা জায়গাতে থাকব, তো তার মধ্যে বুখারা ছিল লাস্ট সিটি। তবে আমরা এটাকে খুবই আন্ডাররেটেড ভেবেছিলাম, কারণ আমরা এখানে খুব একটা ট্যুরিস্ট স্পট খুঁজে পাইনি, বা এমন কোনো ভাস্কর্য তেমন একটা ছিল না যে আমরা ভিজিট করব। শুধু দুই একটা ছিল, তো আমাদের লিস্টে ওই দুটো জায়গাই ছিল। তবে সবচেয়ে বড় কথা হলো, আমরা আসলে জানতামই না যে এই বুখারা সিটিতে যদি আমরা না আসতাম তাহলে লাইফের একটা বিশাল মিস্টেক হয়ে যেত। এই যে ঠিক এই জিনিসগুলোর কথাই বলছিলাম, আসলে ওই জায়গাতে না থাকলে বোঝা সম্ভবই না যে এইগুলো সামনের থেকে দেখার ফিলিংস কেমন। মনে হচ্ছিল যে আমি একটা সিনেমার মধ্যে ঢুকে গিয়েছি। এটা ছিল ওদের ট্রেডিশনাল মিউজিক আর ডান্স, যেটা আমরা ফর্চুনেটলি পেয়ে গিয়েছি, মানে আমরা ওই জায়গাটাতে যাওয়ার 10 মিনিটের মাথায় এটা শুরু হয়েছিল। ডান্স শো থেকে বেরোতে না বেরোতে দেখি এখানে একজন সেক্সোফোন দিয়ে খুব সুন্দর মিউজিক বাজাচ্ছে। ওই মুহূর্তটাতে আমার যে কেমন লাগছিল, মানে হাঁটতে হাঁটতে এই সৌন্দর্য চোখে দেখা, তার সাথে শপিং করা, খাওয়া দাওয়া করা, এই সফট মিউজিকের পাশাপাশি এত সুন্দর একটা দেশ, এত সুন্দর একটা জায়গা, তার সাথে এত ভালো ভালো মানুষ, তাদের সাথে কথা বলা, ও মাই গড, দিস ইজ মাইন্ড ব্লোয়িং এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ। আমি এত হ্যাপি, এত শুকরিয়া আল্লাহর কাছে যে আমি উজবেকিস্তান ভিজিট করেছি। পুরো উজবেকিস্তান জুড়েই ওদের এই পটারিগুলো, মানে স্পেশাল ডিজাইনের ওদের হ্যান্ডমেড জিনিসগুলো পাওয়া যায়। তো এতদিন বেশি একটা শপিং করিনি, কারণ এগুলো ক্যারি করে হাঁটা তো কঠিন হয়ে যাবে, তাই এখানে এসে ফাইনালি আমি আমার পছন্দের পটগুলো কিনে নিলাম। আমরা হাঁটতে হাঁটতে আরও অনেক শপিং করেছি, যেমন আমি কিছু শ্রাগ কিনে নিয়েছি, ওদের ওখানে অনেক সুন্দর সুন্দর শ্রাগ পাওয়া যায়। রূপমকে শেরওয়ানি কিনে দিলাম, তারপরে ওর অনেক পছন্দের একটা হ্যাটও কিনে নিল। এখানে আরেক ভদ্রলোক এত সুন্দর করে ভায়োলিন বাজাচ্ছে। আমরা না জানতামই না যে আমরা এই কালান মস্কের কাছেই চলে আসছি। আসলে আমরা উদ্দেশ্যহীনভাবে বেরিয়েছি, আমরা গিয়েছিলাম বাজারের দিকে। ওই বাজার থেকে 15-20 মিনিট হাঁটতে হাঁটতে ভেতরের দিকেই আপনার এই সুন্দর কালান মস্ক, আর এটার সৌন্দর্য দেখলে পাকরুদ্ধ হয়ে থাকাটা একেবারেই স্বাভাবিক। বুখারা সিটিতে এসে অনেক বিড়াল দেখলাম, আর অ্যাকচুয়ালি এই জন্য এখানে এসে আমার মনে হচ্ছে যেন আমি ছোটোখাটো একটা ইস্তাম্বুলে চলে আসলাম নাকি।
আর এটা হলো আমার হাজবেন্ডের সেই প্রিয় টুপি, যেটা পেয়ে সে বাচ্চাদের মতো খুশি। প্লেটগুলো এত সুন্দর আর অনেক দাম, ভাবলাম যে কিনবো, কিন্তু পরে আবার চিন্তা করলাম নিতে নিতে যদি ভেঙে যায় তাহলে তো আমার মনটাও ভেঙে যাবে। খাওয়ার জন্য যখন আসলাম দেখি ওপেন প্লেসে একটা রেস্টুরেন্টের মতো, যেখানে খুব জোরে জোরে গান ছেড়ে রেখেছে আর সবাই ইচ্ছা মতো ডান্স করতেছে। মানে একটা সোবার বা একটা ইসলামিক কান্ট্রি, কিন্তু মনে হচ্ছিল যেন নিউ ইয়র্ক সিটি বা এমন কোনো জায়গায় চলে গেছি যেখানে সারা দিন রাত শুধু আনন্দ আর উল্লাসই হয়। আমরা ডিসাইড করলাম আমরা এই রেস্টুরেন্টে বসে খাবো। আমরা অর্ডার করেছিলাম দুইটা ডিশ, একটা হচ্ছে চিকেনের আর একটা হচ্ছে ল্যাম্বের। আমরা বুঝতেও পারিনি যে এই ডিশগুলোর পরিমাণ এত বেশি হবে। এটাই একটা কথা আসলে, ওদের দেশে বা বাহিরের দেশে আপনি যে প্রাইস দিয়ে যেটাই কেনেন না কেন, কোয়ান্টিটি সবসময় বেশি হবে, কোয়ালিটিও খুব ভালো হবে। পরের দিন চলে গেলাম আর একটা জায়গায়, আজকে আমরা এখানে ঘুরব। আর এই জায়গাটার নামটা আমার এখন মনে পড়তেছে না, আসলে এতগুলো জায়গা আর সবগুলো জায়গার নামই একটু ডিফিকাল্ট, তাই আমি সবগুলোর নাম মনে রাখতে পারিনি। তো এই জায়গাটা খুব বড় একটা এলাকা জুড়ে, আর এখানে মিউজিয়ামও ছিল, রাজারা আগে এখানে বসবাস করতো। তো দেখেন আমার জামাই অলরেডি রাজা সাজতেছে, যেহেতু রাজা হওয়া তার একটা বিরাট স্বপ্ন। সমস্যা নাই, আমার কাছে তো সে রাজাই। এখানে একজন আর্টিস্ট খুব সুন্দর করে দাবার গুটিগুলো ক্রিয়েট করছে, এটা খুবই সুন্দর আর অনেক এক্সপেন্সিভ, মানে না হলেও 8-10 হাজার টাকার মতো তো হবেই। বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমরা চলে যাই উটের কাছে, রূপমের আরেকটা ফেভারিট জিনিস। রাত্রেবেলা আবার বেরিয়ে যাই আমরা আমাদের সেই ফেভারিট জায়গাটাতে যাওয়ার জন্য। এখানে এসেই দেখি আবারও সেই সব মানুষ একসাথে খুব মজা করছে, গান চলছে, আর দেখেন কি সুন্দর হাতের তৈরি ছবি। আর এরপর আমরা বসে যাই একটা রেস্টুরেন্টে পিলাফ খাওয়ার জন্য, যেহেতু বুখারাতে আজকে লাস্ট দিন, ওদের এখানকার পিলাফটা টেস্ট করতে চাচ্ছিলাম। আর তার সাথে সাথে দেখেন কি সুন্দর করে সাজানো। এরপর দেখলাম যে এক জায়গায় রোল আইসক্রিম সেল করছে, তাও আবার ফ্রুটসের। তা আমার যেহেতু কিউই অনেক পছন্দ, আমি কিউইটা ট্রাই করলাম। এর সাথে আমাদের বুখারার লাস্ট নাইট শেষ,